শনিবার শেখ রাসেল ও উত্তর বারিধারা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ ফুটবলের এগারোতম আসর। ম্যাচ শুরু বিকেল 3:30। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর দিনে দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:00 শেখ জামালকে মোকাবেলা করবে বাংলাদেশ এয়ারফোর্স। দুই ম্যাচের এক ভেন্যু কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। স্বাধীনতা কাপ ফুটবল 1972 সাল থেকে শুরু করে 2018 থেমে থেমে মাঠে গড়িয়েছে 10টা আসর। 11তম আসর বসছে 15 দল নিয়ে। পেশাদার লীগের দলগুলোর সাথে যোগ হয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ, বাংলাদেশ আর্মি, নেভি ও এয়ারফোর্স। প্রথম লড়াইয়ে শেখ রাসেলের প্রতিপক্ষ উত্তর বারিধারা। স্বাধীনতা কাপে 2011 রানার্স আপ শেখ রাসেল, 2013 এসে ঘরে তোলে শিরোপা। এরপর 2018 সালে আবারও রানার্স আপ বেঙ্গল ব্লুরা। 2021-22 মৌসুমে ভিন্ন মাত্রায় শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপেও শিরোপায় চোখ শেখ রাসেলের। প্রতিপক্ষ উত্তর বারিধারাও প্রস্তুত শেখ রাসেলকে টাফ টাইম দেওয়ার জন্য। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে এবার খেলা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে, তাই আগে থেকেই এগিয়ে থাকা দলের তকমা পাচ্ছে না কেউই। দ্বিতীয় ম্যাচে শেখ জামালের প্রতিপক্ষ নবগত এয়ারফোর্স। স্বাধীনতা কাপের ইতিহাসে 2013 সালে একবার রানার্স আপের অভিজ্ঞতা আছে শেখ জামালের। পেশাদার লিগে তিনবারের চ্যাম্পিয়ন জামালের এবারের মিশন স্বাধীনতা কাপের ট্রফি খরা ঘোচানো। ঘরোয়া ফুটবলে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা জামালের আছে পেশাদার লিগে তিনবার রানার্স আপ হওয়ার অভিজ্ঞতাও। এবারে ট্রফি ফাইট মিশনটাও নবগত এয়ারফোর্সকে হারিয়ে শুরু করতে চায় শেখ জামাল। শাহান পাপন, ডিভিসি নিউজ ডেস্ক।